আসসালামু আলাইকুম, আমি ফরহাদ রহমান বলছি কেটো জাপান থেকে। আর আসি আমার দ্বিতীয় পর্বটি। আমরা মূলত তিনটি টুরিস্ট অ্যাট্রাকশন আপনার সাথে শেয়ার করব। তার প্রথমটি হচ্ছে ট্রেডিশনাল নৌকোয় করে লেকে বা নদীতে ভ্রমণ। এরপর আমরা আপনার সাথে শেয়ার করব অন্যতম পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন, সেটি হচ্ছে ঠেলা রিক্সা বা জিন রিক্সা। এরপর আমরা যাব আর আসি আমার ব্যাম্বু গার্ডেনে, যেটি খুবই পপুলার। তো যাওয়ার সময় আমরা একটি পার্কে রেস্ট নিই এবং ঘুরে দেখি, সেটি হচ্ছে আসলে মূলত চেরি ব্লসম এবং অ্যাপেল লিফ কালার চেঞ্জের জন্য বিখ্যাত। তো চলুন কথা না বাড়িয়ে ঘুরে দেখে আসি এই প্রধান তিনটি আকর্ষণ। আড়াশিয়া মতে নৌকো করে ঘুরে বেড়ানো আসলে দুটো পদ্ধতি রয়েছে। প্রথমটি হচ্ছে বড় নৌকো করে ঘুরে বেড়ানো, যেটি অ্যাপারেন্টলি এক্সপেন্সিভ, প্রায় এক থেকে দুজন লোকের জন্য 3,500 থেকে 12,100 ইয়েন পর্যন্ত খরচ হতে পারে। আরেকটি অল্টারনেটিভ হচ্ছে প্যাডেল বোটে করে ঘুরে বেড়ানো। প্যাডেল বোটটি আমার কাছে সস্তাই মনে হয়েছে, যেটি আসলে প্রতি তিনজনের জন্য 1 ঘন্টায় 1,500 ইয়েন। যাই হোক, আমাদের সাথে ফালাক তখন ঘুমাচ্ছিল, তাই আমরা আর প্যাডেল বোটে ওঠার সাহস করিনি। বোট রাইডটি এখানে খুবই পপুলার। আমরা প্রতি বছর এখানে আসি, তাই জিনিসটি বেশ ভালো বুঝতে পারছি। আমরা 2018 সালে নভেম্বরে এখানে এসেছিলাম এবং তখন দেখেছিলাম জায়গাটি কানে কানে পূর্ণ। তো তখন একটি ভিডিও করি, তো আমরা ভাবলাম যে ভিডিওটা আপনার সাথে এই ব্লগে শেয়ার করি, যাতে আপনারা বুঝতে পারেন এই জায়গাটির ইউজুয়াল অ্যাটমসফিয়ার কেমন থাকে। এই জিনিসটি খুবই মজার একটি জিনিস, সেটি হচ্ছে আসলে জাপানের ট্রেডিশনাল রিক্সা বা জিন রিক্সা। তো এই রিক্সা আসলে মূলত মানুষ দ্বারা পরিচালিত হয় এবং এটি অ্যাপারেন্টলি অনেক এক্সপেন্সিভ। এটি সময় ভেদে নির্ভর করে যে ঠিক আসলে কত টাকা আসতে পারে। তো এই জিন রিক্সাতে করে মূলত আমরা যে এরপর যে আড়াশিয়ামা ব্যাম্বু ক্লাবে যাবো সেখানেও ঘুরে দেখা যায়। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে আসলে এই জিনিসগুলোকে আগে থেকে প্রিবুক করার জন্য, অথবা অন দ্য স্পটেও সেগুলো করা যায়। আমরা আসলে আড়াশিয়ামা এলাকাতে ঘুরে দেখতে খুবই সকালে ঘর থেকে বের হই এবং আমরা অনেকটু ঘোরাঘুরি করে খুব ক্লান্ত হয়ে পড়ি। আমাদের ফালাকে ঘুম থেকে উঠে যায়, তো আমরা পার্কটিতে বসে রেস্ট নিই এবং পার্কটি ঘুরে দেখি। এর সাথে ফালাক যেহেতু কি মনে পড়েছে, সে পোশাকটি খুব পছন্দ করেছে এবং খুবই এনজয় করছিল সে নিজেকে, আমাদের দেখতে খুবই ভালো লাগছিল। আমরা ছিলাম অকোচি সানচো গার্ডেনে এবং এরপরই পরই হচ্ছে ব্যাম্বু ফরেস্ট পার্ক। তো ডান দিকে আপনারা যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে সবগুলোই বাঁশ দিয়ে ক্রিয়েট করে একটি বাগান।
তো এটি আসলে সেই পপুলার ব্যাম্বু গার্ডেন। তো চলুন ঘুরে দেখে আসি ব্যাম্বু গার্ডেনের ভেতরের অংশটুকু। এই ছিল আজকে আমাদের আরাশিয়ামার পর্বের তৃতীয় পর্বে মেইন টুরিস্ট অ্যাট্রাকশনগুলো। পরবর্তী অংশে আমরা দেখার চেষ্টা করব অন্যান্য আরও কিছু টুরিস্ট অ্যাট্রাকশন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিন এবং কোন ধরনের জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্টে সেটি করতে পারেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার, পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, যেটি আসলে মূলত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের উপরে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেনিউজি টেম্পল নিয়ে। আমার ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।